বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত 20 তারিখে অনেক নাটক, অনেক ঘটনা অঘটনের পরে নতুন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে যাত্রা শুরু করলো। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসও জো বাইডেনের সঙ্গে একই দিনে শপথ নিয়েছেন। প্রথম দিনেই বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, এবং যেটা দেখে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে যে স্বাভাবিক একটা ধারায় চলছিল, যেখান থেকে একেবারে উল্টো পথে পেছন দিকে নিয়ে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট, সেখান থেকে আবার পুরো ইউটার্ন করে সেই স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনবার একটা চেষ্টা প্রথম দিন থেকে শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাত্র কয়েকদিন গেল এবং সামনে আরও কঠিন সময় তার জন্য হয়তো অপেক্ষা করছে অনেকেই মনে করেন। 100 দিনের একটা পরিকল্পনা, 100 দিন দেখে অনেকটা বোঝার চেষ্টা অনেকেই করেন যে পরের 4 বছর আর কীরকম যাবে, এবং তিনি তার প্রশাসন ক্যাবিনেটকে যেভাবে সাজিয়েছেন সাজাচ্ছেন সেটি দিয়ে অনেকটা আজ করা যায় যে তিনি কোন পথে হাঁটবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতি, আগামী 4 বছর কোন পথে মার্কিন যুক্তরাষ্ট্র হাঁটবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বিশ্ব রাজনীতিতে একটু নেতৃত্বের ভূমিকায় আছে, সে কারণে বিশ্ব পরিমণ্ডলে তার ভূমিকা কী হবে, দক্ষিণ এশিয়ার সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, বাংলাদেশে বসে যখন আমরা আলোচনা করছি আমরা সেটাও বুঝতে চাইব যে বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন হবে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, পলিটিক্যাল সায়েন্টিস্ট প্রফেসর আলি রিয়াজ, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আলী রিয়াজ, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্ট্রাগল করছে অনেকদিন ধরেই, সমাজটা একেবারেই বিভক্ত, যেটা মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি মাত্রায় করে দিয়ে গেছেন, রাজনীতি, সমাজ এবং প্যান্ডেমিক, এই তিনটে কঠিন সময়ের সঙ্গে। এবং এখনও আমরা যেটি আমরা দেখলাম যে অভিষেক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট, কিন্তু বিদায়বেলা তিনি যে বার্তা শুনিয়েছেন সেটি হচ্ছে যে তিনি 2016 সালে যে অঙ্গীকার করেছিলেন তার চেয়ে অনেক বেশি আমেরিকার জন্য করেছেন, এবং তার আসল কাজটা শুরু হবে এখন। তো সেটা অনেকের কাছে একটু ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় যে আসলে তিনি এখন কি করবেন, কারণ অনেকেই মনে করছেন যে ট্রাম্পিজম যেটি তিনি করছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খুব দ্রুত চলে যাচ্ছে না। সো আমি একটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে যে অভিষেক অনুষ্ঠানে যা আমরা দেখলাম এবং তার বক্তৃতা, জো বাইডেনের বক্তৃতা, এবং তার পরের প্রথম দিন থেকে এ পর্যন্ত গত কয়েকদিনে যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন সববিলি আপনার কাছে কি মনে হচ্ছে যে কতটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্প যে ধারায় নিয়ে গেছেন সেখান থেকে ফিরিয়ে আনতে পারবেন বলে মনে করছেন আপনি? জো বাইডেনের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ থেকে গেছে, কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে মাত্র কয়েকদিন গেছে, এখনই আসলে খুব চূড়ান্তভাবে কিছু বলবার তো সুযোগ তো নেই। সম্ভাবনার দিকগুলি শুধু আমরা বিবেচনা করতে পারি, এবং সম্ভাবনার দিকগুলো বিবেচনা করলে যেটা সেটা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে জো বাইডেনের যে তিনি ট্রাম্পের পদ থেকে দেশকে সরিয়ে আনবেন, এবং তার জন্য যেগুলি পদক্ষেপ নেওয়া দরকার, জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। যুক্তরাষ্ট্রের জন্য প্রথম জরুরি পদক্ষেপ হচ্ছে টিকা বিতরণের নিশ্চয়তা, এবং টিকা বিতরণের ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, পরিকল্পনাহীনতা আছে, সেগুলি মোকাবিলা করা, সেখানে তিনি হাত দিয়েছেন। কিন্তু সেটাই একমাত্র নয়, তার পাশাপাশি যেগুলো আছে সেগুলো হচ্ছে এমন সব প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক বিভেদ তৈরির ক্ষেত্রে, এবং এদেশে যে রেশিয়াল ডিসপ্যারিটি আছে, বর্ণভিত্তিক যে বৈষম্য আছে, সেগুলি মোকাবেলা করা, সে সমস্ত ক্ষেত্রে তিনি অনেকগুলো পদক্ষেপ নিচ্ছেন। লক্ষ্য করলে দেখবেন যে আসলে এই প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর, যতগুলো নির্বাহী আদেশ দেওয়া হয়েছে অতীতে গত 3টি প্রেসিডেন্টের প্রথম সপ্তাহের দেয়া নির্বাহী আদেশগুলোর তুলনায় অনেক অনেক বেশি। তার কারণ হচ্ছে গত কয়েক বছরেই এইরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে প্রশাসন দাঁড় করানো এবং প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা খুব সহজ হবে না। একটা উদাহরণ আমি আপনাকে দিই, যেমন ধরুন যে এখন যেটা বোঝা যাচ্ছে যে করোনা ভাইরাসের যে টিকা, সেই টিকা বিতরণের ব্যাপারে কোনো জাতীয় পর্যায়ের পরিকল্পনাই ছিল না। এটা একটা ভয়াবহ জিনিস, বারবার বলেছে বিগত প্রশাসন যে পরিকল্পনা আছে, প্রস্তুতি আছে, পদ্ধতি তৈরি করা হচ্ছে, হয়নি। আবার ধরুন যে কিছু কিছু বিষয়ে একেবারেই অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেমন মুসলিম ট্রাভেল ব্যান, এটা বিশ্বের ক্ষেত্রে সামনে যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি তৈরি করেছিল
শুধু এটা যে বৈষম্যমূলক তাই নয়, এটা যে ভাবমূর্তি তৈরি করেছিল তো সেটা খুব ক্ষতিকারক। করোনা ভাইরাস অর্থেই বলুন, অন্য অর্থেই বলুন, আন্তর্জাতিক সম্পর্কের অর্থেই বলুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনর্যোগদানের সিদ্ধান্ত দেরি করার মতো পরিস্থিতি ছিল না। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে যে চুক্তি, সেই চুক্তিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে, এটা একটা বার্তা হিসেবে, এবং যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টগুলো তুলে ধরার জন্য। ফলে অভ্যন্তরীণ এই ব্যবস্থাগুলো ডাটা বিষয়ে আর একটি সিদ্ধান্ত, যে বাচ্চারা যারা বাবা মায়ের সঙ্গে গিয়েছিল সেটি একটি মেক্সিকান ওয়ালের সেটি বিষয়ে একটি সিদ্ধান্ত। আছে। তারপরে যেমন ধরুন, এমনকি বর্ডার ওয়াল, বর্ডার ওয়ালের ব্যাপারেও যেটা হয়েছে যে মিস্টার ট্রাম্প যখন 2016 সালে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন যে তিনি বর্ডারে ওয়াল তৈরি করবেন এবং সে টাকা দেবে মেক্সিকো, মেক্সিকো সে টাকা দেয়নি। বা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে দিতে হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে জরুরি ব্যবস্থা গ্রহণ করে অন্যত্র থেকে অর্থ সরিয়ে এখানে ব্যয় করা হয়েছে। মিস্টার বাইডেন প্রথমে সেটা বন্ধ করেছেন এবং এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করছেন, কিন্তু সব কিছু ছাড়িয়ে যেটা হয়েছে, কিছু কিছু নির্দেশ আছে সেগুলো লক্ষ্য করার মতো। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হয়েছে, যেটা আসলে গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে কতটা দৃষ্টি আকর্ষণ করেছে তা আমি জানি না, জানি না মানে হচ্ছে খুব বেশি দৃষ্টি আকর্ষণ করেন, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ এবং ডোমেস্টিক টেরোরিজমের ব্যাপারে যে সমস্ত উদ্বেগ আছে সেই সমস্ত বিষয় মানে পর্যালোচনা করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য গোয়েন্দাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন অতীতে এই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে বিশেষ করে প্রেসিডেন্টের কাছ থেকে কোনো স্বীকৃতি ছিল না যে এক ধরনের উগ্রবাদ তৈরি হয়েছে, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ তৈরি হয়েছে এবং সহিংসতার দিকে অনেক সংগঠন নিযুক্ত হয়ে পড়েছে সহিংসতার সঙ্গে। তো তাদেরকে খুঁজে বের করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এবং আমি অনুমান করছি যে খুব শিগগিরই এই ব্যাপারে এক ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রক্রিয়াটাও শুরু হয়েছে। সব মিলে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই নির্বাহী আদেশগুলো নেওয়া খুবই জরুরি ছিল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সেনেট, আপনি তিনটের কথা বলেছেন, তো তিনটার বাইরেও আরেকটা চ্যালেঞ্জ কিন্তু আছে সেনেট, সেই চ্যালেঞ্জ সেনেটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ইম্পিচমেন্টের প্রশ্ন, যে ট্রাম্পের ইম্পিচমেন্টের প্রশ্নটা, বিচারটা আর কি, ইম্পিচমেন্টের অংশটা সম্পাদিত হয়েছে, এখন বিচারের প্রশ্নটা। সেনেটে যে 17 জন রিপাবলিকান সদস্যের সমর্থন প্রয়োজন হবে, ডেমোক্রেটদের পক্ষে সেটা পাওয়া খুবই দুরূহ, সম্ভবত অসম্ভব বলা যেতে পারে। কিন্তু তার আগেই যেটা হয়েছে, যেহেতু সেনেট 50-50, এখন এই কমিটিগুলি তৈরি করার ক্ষেত্রে একটা বড় রকমের বিঘ্ন তৈরি হয়েছে। কিছু ইভেন জর্জিয়া থেকে যে দুজন এসেছেন সেই দুজনকেও তো, সেই দুজনের ব্যাপারে তো খুব একটা এখন পর্যন্ত ইতিবাচক দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। না, তারা সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারা অংশগ্রহণ করছেন, মানে কোথায় কোথায় তাদের সেট করা হবে কমিটিগুলোতে। হ্যাঁ, কারণ হচ্ছে কমিটিগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সেনেটে একটা পুরনো নিয়ম আছে যে আসলে যদি এরকম পরিস্থিতি হয় 50-50, তাহলে কি পদ্ধতিতে করা হবে। এর মধ্যে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ফিলিবাস্টার, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কথাবার্তা বলে যে কোনো রকম বিল আটকে দেয়া। এই ফিলিবাস্টার ব্যবহার করা হয়েছে ব্যাপকভাবে, ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে ওবামার সময়। ওবামা প্রশাসনের অধিকাংশ অ্যাপয়েন্টমেন্ট, বিশেষ করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টগুলো এইভাবে আটকে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে যে রিপাবলিকান পার্টি চাইছে, এবং মিচ ম্যাকানা এবং তার ম্যাকানা এবং তার 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 যা সহযোগী আর কি অন্য সেনেটররা চাইছে আসলে কোনো না কোনোভাবে এখনও ক্ষমতার কিছু অংশ তাদের হাতে রেখে দেওয়ার জন্য এই যে নেগোসিয়েশনটা চলছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে খুব কম কনফার্মেশন হয়েছে এখন পর্যন্ত। এবং নির্বাহী আদেশ দেওয়া ছাড়া প্রেসিডেন্ট বাইডেনের হাতে এখন খুব সুযোগ নেই, খুব দ্রুত যে ব্যবস্থা সেগুলির জন্য তিনি সেনেটের উপর নির্ভর করতে পারছেন না, কংগ্রেসে হাউজের উপর নির্ভর করতে পারছেন, কিন্তু সেনেটের এই ক্ষমতার ভাগ বন্টনটা এখন পর্যন্ত সুস্পষ্ট হয়নি, সুনির্দিষ্ট হয়নি, পদ্ধতিটা তৈরি হয়নি। ফলে আগামী যে আপনি 100 দিনের হিসাব করছেন, 100 দিনের আগেই আমরা অনেক কিছু বুঝতে পারবো কিন্তু যে আসলে কতদূর পর্যন্ত সেনেটে তার নিয়ন্ত্রণ আছে বা তার এজেন্ডা যেটা, সেই এজেন্ডাগুলো। ইতিমধ্যে যেটা আরেকটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে $1.9 trillion যে রেস্কিউ প্যাকেজ দেওয়া হয়েছে, রিকভারি প্যাকেজ, এটা কিন্তু রেস্কিউ প্যাকেজ, সেই রেস্কিউ প্যাকেজও আসলে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে এই কারণে যে কমিটিগুলি যদি নির্ধারিত না করা যায়, যে কমিটিগুলো কিভাবে তৈরি হবে, কারা মেজরিটিতে থাকবে আর কি, কমিটির মেজরিটি মেম্বার কারা থাকবে, এবং রিপাবলিকানরা এখন গত 4 বছর ধরে তারা যা করেননি এখন তারা সেই কথাগুলো বলতে শুরু করেছেন, সেগুলো কি, সেগুলো হচ্ছে ডেফিসিট বাড়বে, এই কথাগুলো বলে আসলে তারা এগুলি আটকাবার চেষ্টা করছেন।
ফলে সামনের দিনগুলো আমি তো মনে করি 100 দিন নয়, প্রকৃতপক্ষে এখন থেকে আগামী 1 মাসের মধ্যে, 30 দিনও কম সময়ের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাবো, যেগুলো বাইরে থেকে যেমন মনে হচ্ছে বা প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্টের হাতে যথেষ্ট পরিমাণ ক্ষমতা আছে। অবশ্যই প্রেসিডেন্টের কাছে ক্ষমতা আছে, আমরা ট্রাম্পের সময় দেখেছি তিনি কি করতে পেরেছেন, কিন্তু ট্রাম্পের অথরিটেরিয়ান টেন্ডেন্সি যেরকম ছিল সেইভাবে তো আর জো বাইডেন দেশ শাসন করতে পারবেন না, ফলে তাকে নির্ভর করতে হবে লেজিসলেটিভ বডির উপর। এবং লেজিসলেটিভ বডিতে এখন পর্যন্ত রিপাবলিকানদের মধ্যে গত 4 বছরে তাদের কার্যক্রমের কারণে যে ভয়াবহ ক্ষতিটা দেশের হয়েছে, এক বিশাল সংখ্যক রিপাবলিকান সেনেটর এখন পর্যন্ত সেটা স্বীকারও করেন না, রিয়েলাইজও করেন না, করতেও চান না, ফলে তারা প্রতিবন্ধক হিসেবে কিন্তু কাজ করবে। সুপ্রিম কোর্টের অবস্থাও তো যদি প্রয়োজন হয় সেখান থেকে জো বাইডেন কতটা সহায়তা পাবেন মনে হয়? সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হবে না এগুলি নিয়ে, কারণ হচ্ছে যে এগুলি অধিকাংশই লেজিসলেটিভ বডিতে ইস্যু করতে হবে, নির্ধারণ করতে হবে। এই রেস্কিউ প্যাকেজ বলুন, কিংবা ধরুন কনফার্মেশন গুলো বলুন, কিংবা ধরুন যে অন্যান্য যে সমস্ত পদক্ষেপ, এর মধ্যে একটা জিনিস যেটা প্রেসিডেন্ট বাইডেন বলেছেন সেটা হচ্ছে যে কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম, অভিবাসন বিষয়ক রিফর্মটা করতে হবে। এই বিষয়ে আগে 2-2 বার পদক্ষেপ নেওয়া হয়েছিল দুজন প্রেসিডেন্টের সময়, এটা জর্জ ডব্লিউ বুশের সময় নেওয়া হয়েছিল, বারাক ওবামার সময় নেওয়া হয়েছিল, তখনও রিপাবলিকান পার্টির কিছু কিছু অংশ সমর্থন দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত করা যায়নি। এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে ঢাকার যে ব্যবস্থাটা করা হয়েছে, অর্থাৎ যারা শিশু অবস্থাতে যুক্তরাষ্ট্রে এসছেন এবং যাদের আনডকুমেন্টেড প্যারেন্টস, তাদের ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো এখন যেভাবে করা হচ্ছে সেটা হচ্ছে নির্বাহী ব্যবস্থা, এটা কেবলমাত্র গড়িয়ে দেওয়া হচ্ছে, একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। স্থায়ী ব্যবস্থা করতে হলে সেটা ইমিগ্রেশন রিফর্ম করেই করতে হবে। ইমিগ্রেশন রিফর্ম করলে অন্যরা সুবিধা পাবেন, ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে তিনি একটা বিল পাঠাবেন। এখন এই বিল যেটা প্রায় 11 মিলিয়ন লোক, অন্তত পক্ষে 11 মিলিয়ন আনডকুমেন্টেড যে সমস্ত ইমিগ্রেন্ট আছেন এখানে তাদেরকে রেগুলারাইজ করা এবং 8 বছরের একটা প্যাথওয়ে তৈরি করা হবে, যে 8 বছরের মধ্যে শর্তগুলো পূরণ করতে পারলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এখন সেটা রিপাবলিকান পার্টি গ্রহণ করবে, রিপাবলিকান পার্টির অধিকাংশ গ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে না, ফলে সামনের দিনগুলোতে মানে বড় রকমের সব চ্যালেঞ্জের মধ্যে কিন্তু বাইডেন পড়ে যাচ্ছেন। এখন দেখা যাক কি দাঁড়ায়। জি, আমি আসবো আপনার কাছে। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ সেগুলো খুব ইতিবাচক পদক্ষেপ। প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির, আমরা শুরুতেই আমি বলছিলাম যে আমেরিকান ইকোনমি দীর্ঘদিন যাবতই স্ট্রাগল করছে, এখন নতুন সরকারের যাত্রাকে আপনি কীভাবে দেখছেন, এবং একই সঙ্গে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে যদি শক্তিশালী করতে হয় পৃথিবীর মানে তার বর্ডারের বাইরে গিয়ে, যেটি জো বাইডেন তার বক্তৃতায় বলেছেন যে বিয়ন্ড বর্ডার সব কিছু ফিক্স করবার চেষ্টা করবেন পুরনো অ্যালাইদের সঙ্গে সম্পর্কটা, বিশেষ করে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে, যেটি একদিকে চায়না আছে তার কাউন্টার পার্ট হিসেবে উল্টো দিকে, অন্যদিকে চায়নার তো অর্থকড়ি নিয়ে বসা উদার, শেষ পর্যন্ত কী করে, কতটা করে, কতটা কার্যকর হয় সেটি নিয়ে নানান আলোচনার দাবি রাখে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক সম্পর্কটা এই সব দেশের সঙ্গে, আমি যদি বাংলাদেশের কথা বলি, মনোযোগ না দেয়, শুধুমাত্র সামরিক বিবেচনা থেকে, স্ট্র্যাটেজিক বিবেচনা থেকে সম্পর্ক তারা কতটা করতে পারবে, এবং সেক্ষেত্রে বাইডেন প্রশাসন কী করবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই তৃতীয় মাত্রায় এসে আমাদের, আমি খুব স্মরণ করতে চাই যে ল্যারি কিং লাইভ, যেটা আমরা অনেকদিন ধরে দেখতে বড় হয়ে, তিনি চলে গেছেন 87 বছর বয়সে। তিনি 1985 সাল থেকে আমার যতদূর মনে পড়ে 2010 সাল পর্যন্ত তাকে আমরা CNN-এর পর্দায় দেখেছি। তার বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। কিছুক্ষণ আগে প্রফেসর আলি রিয়াজ যে পরিস্থিতির যে আশাবাদ তৈরি হয়েছে এবং সেই আশাবাদ বাস্তবায়নের দীর্ঘস্থায়ী পদ্ধতি হিসেবে যদি আইনি বিধান না থাকে, শুধুমাত্র নির্বাহী বিভাগ কর্তৃক সেই আশা আকাঙ্ক্ষা বা এজেন্ডা বাস্তবায়ন করার পথটা কীরকম হবে, এবং সে বিষয়ে খুবই চমৎকার একটা বিশ্লেষণ আমাদের সামনে হাজির করেছেন। আপনার প্রশ্নের দুটো দিক আছে, একটা দিক হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, আর একটা হচ্ছে যে বহির্বিশ্ব। আমি অর্থনীতির বিষয়ে চ্যালেঞ্জগুলোই শুধুমাত্র আলোকপাত করব,
নিঃসন্দেহে আমরা রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে এবং একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে প্রফেসর আলী রিয়াজের কাছে অন্য বিষয়গুলো আমরা জানব এবং বুঝব। তা আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে অর্থনীতিগতভাবে যে বিভাজনের, এই বিভাজনের কিন্তু কেন্দ্রবিন্দুটা হচ্ছে যে এক ধরনের বর্ণ, শ্রেণী এবং ন্যায্যতার বিষয়। তা আপনি যদি খেয়াল করেন, যারা বাইডেনকে আজকে এনেছে এই এই পর্যায়ে, তাদের একটা বিরাট অংশ যাদের ভোটাধিকার ছিল না, কালো মানুষরা, তারা ভোটাধিকারের প্রয়োগ করেছে। এবং কিন্তু লোক যদি লক্ষ্য করেন, কালো বর্ণের মানুষের সংখ্যা প্রায় 13%, কিন্তু সম্পদ হিসাবে যদি লক্ষ্য করেন তাহলে সেটা 4%। আবার যদি আপনি এই অতিমারীকালেই চিন্তা করেন তাহলে দেখবেন যে সম্পদের কেন্দ্রীভবন কীরকম হয়েছে, আবার মানুষের বেকারত্ব কীরকম বেড়েছে। যেমন 651 জন যদি বিলিয়নিয়ারের সম্পদ চিন্তা করেন তাহলে অতিমারীকালেই তাদের সম্পদ বেড়েছে $1 trillion বেশি, অর্থাৎ হচ্ছে যে তাদের সম্পদ $4 trillion বেশি। আপনি খেয়াল করেছেন যে এ আপনার রেস্কিউ প্যাকেজ কিন্তু মাত্র $1.9 trillion। তাহলে এই 651, কিন্তু অন্যদিকে যদি চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে প্রায় 6,70,00,000 মানুষ কাজ হারিয়েছে, এবং এখন যদি হিসাব করেন তাহলে প্রায় 2 কোটি মানুষ বেকার ভাতা নিচ্ছে। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে 1,20,00,000 হবে, বা খাদ্যাভাবে, যার ফলে ওই যে এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু ফুড নিয়ে আছে, কারণ হচ্ছে যে 2,60,00,000 পরিবার এইরকম বিভিন্ন খাদ্য ফুড ব্যাংকের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে যে বর্ণ, শ্রেণী এবং ন্যায্যতার ক্ষেত্রে একটা বড় রকমের বৈষম্য মার্কিন সমাজে বিরাজমান। এবং সেই ক্ষেত্রেই আপনি খেয়াল করবেন যে তাহলে যে এজেন্ডাটা তার দীর্ঘস্থায়ী হবে, তার মানে শ্রম এবং শ্রমিককে কেন্দ্র করে আপনার কিভাবে করবেন। এবং খেয়াল করেন যে যতগুলো প্রেসিডেন্টের নাম আমরা স্মরণ করি তারা কিন্তু সবাই সংকটকালে প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন। তাহলে কিন্তু সমস্যাটা হচ্ছে, যে সমস্যাটাকে আমি বলতে চাই, রেগান সমস্যা। রেগান কিন্তু রিপাবলিকানদের কাছে খুবই নাম করা সরকার হিসেবে, কি বলে, রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত। কিন্তু রেগান একটা বড় রকমের সমস্যা তৈরি করেছে, যে যে সমস্যার কথা এখন তারা সেনেটে যেয়ে বলবে যে আচ্ছা এত ঘাটতি হলে কি হবে, আমরা কি করব। এই যে, অর্থাৎ হচ্ছে যে সরকারের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্বের যে রেগান কায়দার যে চিন্তা চেতনা, যেটাকে অনেক জায়গায় বলা হয় নয়া উদারনৈতিকবাদী চিন্তাভাবনা। দেখেন, খেয়াল করেন এই যে আপনার ফেডারেল রুজভেল্ট, তিনি এরকম একটা সংকটকালে, মহামন্দার কালে এসেছিলেন, এবং তিনি কিন্তু আয়কর ব্যবস্থায় কর অনেক করেছেন, এবং তারপরে 4 বার নির্বাচিত হয়েছেন, যেটা পরবর্তীতে আপনার 2 বারের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সেইখানে এই অধিকাংশ মানুষের যদি চিন্তা করেন সম্পদ, এর 60% সম্পদ কিন্তু উত্তরাধিকার প্রাপ্ত। তার মানে কর ব্যবস্থার যে বিরাট রকমের এর এর ঘাটতি তৈরি করে দিয়ে গেছে আপনার ট্রাম্প। আপনি খেয়াল করেন কি পরিমাণে কর কমিয়েছে। তাহলে অর্থনৈতিকভাবে যদি এই পর্যায়ে যেতে হয় তাহলে যেটা প্রফেসর আলী রিয়াজ যথার্থ অর্থে বলেছেন সেটি হচ্ছে যে এটা আইনি বিধানের মাধ্যমে যেতে হবে, অর্থাৎ এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাবেন সেটার কয়েকটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু দীর্ঘস্থায়ী নয়। তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে কিভাবে শ্রম, শ্রমিক এবং কর ব্যবস্থার পরিবর্তন এনে বর্ণ, শ্রেণী এবং ন্যায্যতা তৈরি, এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি মনে করি অভ্যন্তরীণ ক্ষেত্রে সেটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে এই চিন্তার বিস্তার। আপনার হচ্ছে যে ট্রাম্প এসে যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার তথ্যটা এবং তথ্যর যে বিকৃতি, অর্থাৎ তাদের পুরো শিক্ষা ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন আনা দরকার, যার মাধ্যমে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে যে তথ্যটাকে নেব, এই তথ্যটা আসলে ঠিক কিনা এবং সেটা কি। তাহলে দ্বিতীয় হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার আর এটা, আর মূল চ্যালেঞ্জ তো হচ্ছে যে কিভাবে বর্ণ, শ্রেণী এবং ন্যায্যতা আনবে। আমি মনে করি যে এটা মোটা দাগে, বাট বাইডেনের সেটা অঙ্গীকার, হ্যাঁ, যদি তাকে বাস্তবায়ন করতে হয়।
কারণ বাইডেন তো হচ্ছে একটা রংধনু কোয়ালিশনের মাধ্যমে এসেছে, তাই না? কালোরা বেশি মাত্রায় ভোট দিয়েছে, মানে যদি জনমিতিক চিন্তা করেন যারা ওই সমস্ত দেশে গেছে, কারণ আমেরিকা তো হচ্ছে যে আপনার হচ্ছে যে মেল্টিং পট, তো সেইখানে হচ্ছে যে সেই ক্ষেত্রে তার ব্যবস্থা নিতে হবে, তো সেই ক্ষেত্রে এইটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার বহুপাক্ষিকতার ক্ষেত্রেও তাকে দেখতে হবে, বহুপাক্ষিকতার কয়েকটা ক্ষেত্রে বলছে জলবায়ু পরিবর্তন। এখন আপনি জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম বিষয় হচ্ছে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েল। তো জেপি মর্গান চেস আপনি যদি চিন্তা করেন তাহলে প্রায় কোয়ার্টার অফ এ বিলিয়ন ডলার আপনার তারা এই জীবাশ্ম জ্বালানিতে দিচ্ছে, তাহলে সে তাহলে তার অভ্যন্তরীণ এই যারা বিরাট ক্ষমতাশালী তাদের সাথে কিভাবে কাজ করবে, এইটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে আমরা যদি বহিঃক্ষেত্রে মূল জিনিসটা দেখি তাহলে আমি মনে করি, এটা আমার বক্তব্য এবং আমি প্রফেসর আলী রিয়াজের কথা শুনতে চাই, সেটা হচ্ছে যে আমেরিকা যদি তারা বলছেন যে তারা লিড করবেন, নেতৃত্ব দান করবেন, তো নেতৃত্ব দান যদি করেন তাহলে কি ভিত্তিতে নেতৃত্ব দান করবেন এবং তার আসলে কোনটার মাধ্যমে তিনি আসলে নেতৃত্বের স্থানে আনবেন। তো এক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন চীনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনও সবচেয়ে বড় অর্থনীতির বিভিন্ন সূচকে, কিন্তু আস্তে আস্তে চীনের অর্থনীতি সেটা যাবে, কারণ হচ্ছে যে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে রেট অফ প্রফিট অর্থাৎ হচ্ছে লাভের ক্ষেত্রে সেটা কিন্তু আপনার দিন দিন মার্কিন কোম্পানিগুলো নিচের দিকে যাচ্ছে, অন্যদিকে চায়নার আপনার আর এবং প্যান্ডেমিক থেকে যদি আপনি পুনরুদ্ধারের কথা দেখেন তাহলেও কিন্তু চীনের ক্ষেত্রে একটা বড় রকম, এবং চীন বিভিন্ন রকমের বেল্ট রোড বা অন্যান্য যে ইনিশিয়েটিভ বা রিজিওনাল ইনিশিয়েটিভ, যেমন হচ্ছে যে আসিয়ানদের সাথে এবং পাঁচটা রাষ্ট্রের সাথে যে একটা চুক্তি, অন্যান্য দিকে তারা এগোচ্ছে। তাহলে আমেরিকার আসলে কোথায় আসলে তার জায়গাটা, তা আমি মনে করি আমেরিকার সম্পর্কে যখনই কেউ মনে করে তার মনের জায়গাটা থাকে হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার সংবিধান, এবং সেই সংবিধান তাকে একটা বড় রকমের জায়গায় নিয়ে যায়। সেইটা জায়গাটা হচ্ছে যে আপনার হচ্ছে লিবার্টি, অর্থাৎ হচ্ছে যে আমি আসলে একটা নিজের আত্মাধিকার থাকতে চাই এবং অধিকার থাকতে চাই, মানে অধিকার ভিত্তিক যে ব্যবস্থা, এই অধিকারের ক্ষেত্রে তাহলে তার বড় রকমের, যেটা বাইডেন বলেছেন যে তিনি ডেমোক্রেসি সামিট করবেন, তিনি আসলে G7 এর মতন জায়গার থেকেও তিনি ডেমোক্রেসি গণতন্ত্রের দিকে যেতে চান, এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের ক্ষেত্রেও চিন্তা করেন, বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশে পিউ রিসার্চ সেন্টার যে অপিনিয়ন পোলগুলো করে সেখানে বাংলাদেশের লোকরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে বেশ ভালো ধারণা পোষণ করে, কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু অধিকার সচেতনতা সেটা কিন্তু সবসময় আছে, যার ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, আমাদের একটা অধিকার। তাহলে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে অ্যাডভান্টেজের জায়গা, যদি লিডারশিপের জায়গা, সেটা কিন্তু হবে হচ্ছে যে আপনার অবশ্যই সেটা হচ্ছে যে গণতন্ত্র, এবং সে যদি নিজে নিজের মধ্যে গণতন্ত্রটাকে গণতন্ত্র এবং বিভেদ থেকে বেরিয়ে এসে গণতন্ত্র নিজের মধ্যে এস্টাবলিশ করতে পারে, তার মানে হচ্ছে যে এই ক্যাম্পেইনটা তার মানে হচ্ছে যে আমি বলতে চাচ্ছি তারকে এক্সাম্পল সেট করতে হবে, তার ক্ষমতা দিয়ে নয়, তার উদাহরণ দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়া, অর্থাৎ তার ক্ষমতার মাধ্যমে না, অর্থাৎ যেটা বাইডেন বলেছে সেটা আমাদের দেখার বিষয়। তবে অনেকেই আলোচনা করেন যে যে আপনার বিদেশি যে বিদেশ নীতি বা তার নিরাপত্তা নীতি নিয়ে যারা তার যে টিম সেটার মধ্যে অবশ্যই ঝানু কূটনীতিক আছেন এবং তারা মার্কিন স্বার্থ রক্ষার কারিগর হিসেবে স্বীকৃত, কিন্তু তাদের আবার সম্পর্কে অনেক রকমের কথাও আছে, যেমন মনে করেন যে অ্যান্টনি ব্লিংকেন বা লিন্ডা টমাস গ্রিনফিল্ড, যেমন জাতিসংঘে যাকে দূত করা হবে তাকে তো কালো কন্ডালুসিয়া রুইস বলা হয়, তারপরে রাইস বলা হয়, তারপরে মনে করেন জেক সোলিভান, তিনি ইরান পরমাণুতে চুক্তি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, কিন্তু আবার তিনি লিবিয়া আক্রমণের এক ধরনের কারিগরও তাকে বলা হয়, বা ব্রেট ম্যাকগার্ডের কথা যদি, যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়,
তিনি অনেক সময় বলেছেন যে সিরিয়া ভেঙে তিন চার খণ্ড করবেন, বা কিন্তু আবার অন্যদিকে দেখেন চীনের ক্ষেত্রে যিনি ক্রমাগত ম্যান্ডারিন বলতে পারেন সেই ক্যাটরিন টাইকে নিয়োগ দেওয়া হচ্ছে, যিনি হচ্ছেন যে ক্রমাগত ম্যান্ডারিন বলতে পারেন, এবং তিনি তাইওয়ান থেকে এসছেন। তার মানে হচ্ছে যে তাহলে আর একটা জিনিস এইখানে, সেটা হচ্ছে যে আমেরিকা তার কনস্টিটিউশনাল পলিটিক্সটা করবে, না এই যে পুরনো পচা গলা সভ্যতার সহিংসতাবাদ বা ক্লাস অফ সিভিলাইজেশন বলে যে ধরনের এক ধরনের হকেশ টেন্ডেন্সি, এটা একটা বিরাট রকমের দেখার বিষয়। এবং আমি মনে করি যে আমেরিকা, আমরা যদি বাইডেনের কথাকে নেই, অর্থাৎ হচ্ছে যে আমেরিকা লিডারশিপে লিড করতে চায় কিভাবে, তার উদাহরণ তৈরি করার মাধ্যমে, নট হচ্ছে তার ক্ষমতার মাধ্যমে, এবং সেটা হচ্ছে আপনার গণতন্ত্র অধিকার বোধের মাধ্যমে। সেটাই আসলে পৃথিবী তাকিয়ে আছে যে তিনি কোন পথে যাবেন। প্রফেসর আলী রিয়াজ, ডক্টর তিতুমিরের কথার সূত্র ধরে যে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে আমেরিকার অভ্যন্তরীণ ইকোনমিকে ঠিকঠাক করা এবং বহির্বিশ্বের দিকে নজর দিতে গেলে, সম্পর্কটা ভালো করতে গেলে, অনেক দেশ আছে যাদের অর্থনৈতিক নির্ভরতা এখন চীনের প্রতি, সেই নির্ভরতা থেকে সরিয়ে এনে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পথ সঙ্গে সখ্যতা বাড়াবার ক্ষেত্রে, ভূমিকা রাখবার ক্ষেত্রে এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক গড়বার দিকে মনোযোগ দিতে হবে। শুধুমাত্র ওই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা সামরিক নানান সম্পর্কের মধ্য দিয়ে সেটা হবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডক্টর তিতুমির যেটি বলছিলেন যে আমেরিকান কনস্টিটিউশনাল পলিটিক্স যেটা, এবং সেটা যদি বাইরে তারা এই ধারণাটা ছড়িয়ে দিতে পারে এবং সেক্ষেত্রে তারা যদি অ্যাক্ট করে, তাহলে হয়তো অনেক দেশই আবার ওই অর্থনৈতিক সুবিধার বাইরে গিয়েও তাদের ওই স্বাধীনতা, অধিকার, মুক্ত চিন্তা এইসব বিষয়ে তারা অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি যাবে। সো এই জায়গাটাতে আপনি স্ট্র্যাটেজিক্যালি জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কী করবে সেটা একটু যদি বলেন, এবং শেষে এসে তিতুমির যেটি তুলছিলেন যে তার টিম কীভাবে সাজাচ্ছেন, তো আমরা টিম যেভাবে সাজাচ্ছেন, ক্যাবিনেট যেভাবে সাজাচ্ছেন, সেখানেও যদি আপনার কোনো অবজারভেশন থাকে, তিতুমির তার কিছু কয়েকজনের ব্যাপারে অবজারভেশন বললেন, সামগ্রিকভাবে কী হবে যে তিনি যা চাইছেন বা কমলাকে নিয়ে যেটি চাইছেন সেটি আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তাদের টিম? প্রফেসর আলী রিয়াজ, টিমের ক্ষেত্রে যেটা প্রফেসর তিতুমির বলছেন, বিবেচনাটা প্রধানত যেটা হয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞ দক্ষ লোক, যারা বাস্তববাদী, প্র্যাগম্যাটিক, যাদের গ্লোবাল পলিটিক্স ডিল করার এক্সপেরিয়েন্স আছে, সেটা ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড় সংখ্যক লোক তিনি পিক করছেন। এর একটা কারণ তো অবশ্যই তাদের এই অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে যে জো বাইডেন তাদের সাথে কাজ করেছেন, তারা এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করতে চান, নতুন করে এতটা সময় নেই যে আপনি নতুন করে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করবেন, আন্ডারস্ট্যান্ডিংটা আছে। ক্যাবিনেটে থাকার কারণে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালনকালে দেখতে পেয়েছেন যে এরা কীভাবে কাজ করেন, ফলে এই টিমের ক্ষেত্রে যেটা হয়েছে এই প্র্যাগম্যাটিজম দিয়ে বিবেচনা করা হচ্ছে, কিন্তু তারা অতীতে যা করেছেন কেবল সেটাই তারা করবেন এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে পৃথিবীটা পরিবর্তিত হয়েছে, গত চার বছরে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, পরিবর্তনটা দীর্ঘদিন ধরেই হচ্ছিল, ধরুন চীনের উত্থান তো আর গত চার বছরে হয়নি, তারও আগে থেকে হয়েছে, কিন্তু গত চার বছরে যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়াটার মধ্যেই ছিল, একেবারেই প্রক্রিয়াটার মধ্যেই ছিল না, ফলে যে তার যে চেঞ্জের যে ডাইনামিক্সগুলো, পরিবর্তনের যে ডাইনামিক্সগুলো, সেটার খানিকটা তাদেরকে ক্যাচ আপ করতে হবে, পিছিয়ে পড়েছে তাদেরকে ধরতে হবে। এই ধরার কাজটা তারাই করতে পারবে যারা তুলনামূলকভাবে অভিজ্ঞ। ফলে ক্যাবিনেট তৈরির ক্ষেত্রে বিশেষত পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের পছন্দ করা হচ্ছে, যাদেরকে নেওয়া হচ্ছে, তাদের বিবেচনাটা এইরকম বলেই আমার মনে হচ্ছে যে তারা আসলে রিকানেক্ট করা বলতে কেবলমাত্র একটা লোক বসিয়ে দেওয়া না, কেবলমাত্র ওইখানে গিয়ে হাজির হওয়া না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যুক্ত হওয়া কিংবা প্যারিস ক্লাইমেট ট্রিটিতে যুক্ত হওয়া তো কেবলমাত্র যুক্ত হওয়া নয়, যুক্তরাষ্ট্রকে তো একটা ভূমিকা রাখতে হবে, এই ভূমিকাটা তারা রাখতে পারবে কিনা, এটা হচ্ছে এই সমস্ত মাল্টাই ল্যাটারাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে যুক্তরাষ্ট্রকে, যদি যুক্তরাষ্ট্র তার যথাযথ ভূমিকা পালন করতে পারে তাহলেই তার মানে নেতৃত্বের জায়গাটায় আসার, ফিরে আসার সম্ভাবনাটা তৈরি হয়, তার বাইরে গিয়ে বাইল্যাটারালভাবে হবে না। এখন আপনি যেটা বলছিলেন যে অনেকে অর্থনৈতিকভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাদেরকে কিভাবে কি করা যায়, মানে যুক্তরাষ্ট্র কি করবে,
প্রথম কথা হচ্ছে যেমন যেমন ধরে আমরা আমরা যদি সাউথ এশিয়ার দেশগুলোর দিকে তাকাই এবং সেখানে একটা তো অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছোট ছোট দেশগুলো করে যে তারা এইসব দেশগুলোকে ভারতের চোখে দেখতে চায়, ভারত একটা উদীয়মান শক্তি, ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন এবং ভারতকে বাদ দিয়ে আসলে চীনের সঙ্গে ফাইট করা এই অঞ্চলে তার জন্য খুব একটা ভালো সুবিধা সে করতে পারবে না। কিন্তু ছোট ছোট দেশগুলোর প্রতি ভারতের যে আচরণ বা ভারতের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র দেখে তাহলে ছোট দেশগুলো তাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একার্থে বিরাগ অন্যার্থে বিরাগ ভাজন হয়। সেই জায়গাটাতে যদি অর্থনৈতিক নানান রকমের নির্ভরতা তারা এখন ইন্ডিয়াকে কাউন্টার করতে গিয়ে চায়নার প্রতি তাদের সম্পর্ক সক্ষমতা বাড়াচ্ছে, সেইখানটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কি হওয়া উচিত, কি করবে যুক্তরাষ্ট্রের জন্য? সেটাই বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া দুটো চ্যালেঞ্জ, কিন্তু আমি যেটা বলছিলাম যে ওই যেটা আপনি বলছিলেন যে অর্থনৈতিক ভাবে নির্ভর করা, শুধু অর্থনৈতিক বিষয় নয়, কিন্তু মানে আপনি এটাকে হেজিং অর্থে যদি বলেন যে একদিকে অর্থনীতি একদিকে ভূকৌশল বিষয়গুলোকে তারা ব্যালেন্স করছেন কি, কোন কোন দেশ মনে করছেন করছেন, যেমন বাংলাদেশও মনে করছে যে তারা আসলে জিও স্ট্র্যাটেজিক অংশটা আর ইকোনমিটাকে আলাদা করে ফেলছেন, আমার মনে হয় না সেটা সেটা সম্ভব হচ্ছে। কিন্তু এই যে অর্থনৈতিক এবং ভূকৌশলগত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করার প্রয়োজন, এই তাগিদ বা চাহিদাটা কিন্তু তৈরি হয়েছে। এখন এই তাগিদটা তৈরি হচ্ছে কেন? তাগিদটা তৈরি হচ্ছে এই কারণে যে যদি ভারতের বিকল্প হিসেবে এই দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো চীনকে গ্রহণ করে, তাহলে যে সমস্যাটা দেখা দেবে সেটা অর্থনৈতিক নয়, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আইডিওলজিক্যাল চ্যালেঞ্জ। অর্থাৎ এই অঞ্চলে গণতান্ত্রিক যে সম্ভাবনাগুলো বা প্রক্রিয়াগুলো আছে সেগুলো তিরোহিত হবে। চীনের মডেলটা কেবল ইকোনমিক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই সমস্ত বিবেচনার থেকেই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ ওবামা প্রশাসনের সময় তৈরি করা হয়েছিল, যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি যে সম্পর্কগুলো তৈরি হবে সেগুলি হচ্ছে এক ধরনের পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক তৈরি হবে। তার বিকল্প হিসেবে মিস্টার ট্রাম্প যখন করলেন সেটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এখন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা বড় দুর্বলতা হচ্ছে এই যে এর প্রাথমিক বিবেচনাটাই হয়ে দাঁড়াচ্ছে যেন চীনকে প্রতিরোধ করা, এই অঞ্চল অঞ্চলের যে সমস্ত দেশ আছে তাদের স্বার্থের বিবেচনার চেয়ে চীনকে মোকাবেলা করাটাই যেন প্রধান। এখন ধরুন নেপাল চীনকে কেন মোকাবেলা করবে? করবে না, মানে তার তো বিবেচনা হবে তার জাতীয় স্বার্থ। বাংলাদেশ চীনকে মোকাবেলা করার চেয়ে তো বাংলাদেশের উচিত তার জাতীয় স্বার্থ বিবেচনা করা, তাই না? এখন সেই জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত হওয়া দরকার। এবং এর মধ্যে আরেকটা ডাইনামিক্স তৈরি হয়েছে হচ্ছে আফগানিস্তান প্রসঙ্গ, যে আফগানিস্তানের থেকে উইথড্রলের ফলে ওইখানে মানে পাকিস্তানের প্রভাব কতটা থাকবে, পাকিস্তানের প্রভাব থাকা অর্থ চীনের এক ধরনের পরোক্ষ প্রভাব থাকা, ভারতের প্রভাব থাকা। তো একদিকে হচ্ছে আপনার আফগানিস্তান, অন্যদিকে হচ্ছে যে এশিয়ার সামগ্রিক পরিস্থিতি, দুইটার মাঝখানে ব্যালেন্স করে যুক্তরাষ্ট্রকে একটা পলিসি তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র ইকোনমি দিয়ে যেমন হবে না, ইকোনমিকে বাইরে রেখেও হবে না, কারণ এই অঞ্চলটার এক ধরনের ভূ রাজনৈতিক এবং ভূকৌশলগত গুরুত্ব বেড়ে গেছে, সিলেনের কারণে বেড়েছে মূলত। এবং যেহেতু এশিয়াতে ইকোনমিটার মানে ভরকেন্দ্র তো এশিয়াতে সরে এসছে, সেই জন্য তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য এখন এই এই জায়গাটাই সবচেয়ে বড়, মানে এশিয়ার ক্ষেত্রে বড় টেস্ট আমরা আসলে দেখতে পাবো। ইন এ সেন্স শুধুমাত্র যে ওই সাউথ চায়না সি কেন্দ্রিক ইসে দেখবো তা না, সাউথ এশিয়ার ব্যাপারেও তাকে ভিন্নভাবে বিবেচনা করতে হবে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে খুব শিগগিরই যদি মানে আশা করা হয় যে দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের নীতিতে নাটকীয় পরিবর্তন ঘটবে, সেটার সম্ভাবনা কম, কিন্তু তার অর্থ এই নয় যে কমবে না, মানে বা মানে ভবিষ্যতে নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হবে না, তা কিন্তু নয়। সেটা নির্ভর করছে যে চীনের সাথে তার সম্পর্কটা কীরকম দাঁড়াচ্ছে। চীনের সাথে যে যুদ্ধংদেহী মনোভাব ট্রাম্প প্রশাসনের ছিল, যেটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ক্ষতি হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবের জন্য ক্ষতি হয়েছে, তাই তো? তো এইটা মোকাবেলা করার জন্য তারা কি কৌশল নিচ্ছে তার উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে কিন্তু এক ধরনের সহযোগিতার সম্পর্ক রাখতে হবে,
আপনি কমপ্লিটলি আইসোলেট করে ডি মানে আপনি ডিসএঙ্গেজ করতে পারবেন না, এঙ্গেজমেন্টটা থাকতে হবে। কিন্তু এঙ্গেজমেন্টের একটা মাল্টাই ল্যাটারাল স্কিম দরকার, আর একটা হচ্ছে বাইল্যাটারাল লেভেলে কিছু কিছু নেগোসিয়েশন দরকার। এখন এই দুটোই ব্যালেন্স করার জন্যই যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে টিমটা তৈরি হচ্ছে সেই টিমটা যেহেতু প্র্যাগম্যাটিক এক্সপিরিয়েন্স আছে, সেহেতু আমার মনে হয় তাদের পক্ষে হ্যান্ডেল করা ইজিয়ার হবে। এবং আরেকটা যেটা আপনি গোড়াতে বলেছেন যেগুলো, সেটা হচ্ছে মানে রিটার্নিং টু দ্য নর্মাল প্যাথ, ট্র্যাজেক্টরিতে পুরনো জায়গায় ফেরত আসার জন্য আপনি সেই লোকগুলোকেই পছন্দ করবেন যারা আসলে পুরনো পথটা জানে। তো এবং প্রফেশনাল যেটা যেটা হয়েছে যে স্টেট ডিপার্টমেন্টের ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের অনুপস্থিতি তৈরি হয়েছে গত 4 বছরে, সেটা একটা বড় রকমের সংকট দেখা দেবে বলে আমার মনে হয়। তো সব মিলে যুক্তরাষ্ট্রের বাইরের যে ভাবমূর্তির কথা আমরা বলছি, যেটা প্রফেসর তিতুমির বলছিলেন যে আসলে তাকে তো এক্সাম্পল দিয়ে করতে হবে, মানে পাওয়ার দিয়ে না, শক্তি দিয়ে না, কারণ শক্তি দিয়ে করার মতো অবস্থাও নেই। মানে শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী, কিন্তু বিশ্বের মানে রাজনীতিটাই এখন আর শক্তি নির্ভর নয়, কিন্তু সফট পাওয়ারের খেলা আছে এর মধ্যে। তদুপরি আছে অর্থনীতির যে বৈষম্য এবং অর্থনীতির যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র কি কি ধরনের ভূমিকা পালন করতে পারে। ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেটা অ্যাড্রেস করে নাই, এখন তাহলে নতুন একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সেটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির নামে হবে এমন মনে করছি না আমি, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এক ধরনের নতুন স্ট্র্যাটেজি তৈরি হবে, একটু সময় লাগবে কিন্তু আমার বিশ্বাস যেটা হবে। প্রফেসর তিতুমির, আপনি শুনছিলেন ডক্টর রিয়াজের কথা। মানে আমি একেবারেই মনে করি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে চিন্তা করা দরকার, অভ্যন্তরীণ দিকে যেমন বর্ণ শ্রেণী এবং ন্যায্যতার, তেমনি আসলে তাদের চিন্তা করা দরকার যেটা হচ্ছে যে পৃথিবী বদলাবে এবং পৃথিবী বদলানো, হ্যাঁ বদলাবে, এবং পৃথিবী কখনোই আর এই শত্রুতা অর্থাৎ অ্যাডভার্সারি বা এনিমিটি দিয়ে বা সহিংসতা দিয়ে বা এ দিয়ে চলবে না। তাহলে আমরা দেখেছি যে কেন চলেনি তার প্রমাণ আমরা দেখেছি, যখন আপনার ওবামা আমলে পিভট টু এশিয়া করার চেষ্টা করা হয়েছিল, তারপরে সেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে গেছে, এবং তখন আপনার কোয়াড তৈরি করা হয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত এবং ইসে এই এগুলোকে নিয়ে। তাহলে দেখা যাচ্ছে কি যে এটা আসলে যেটা ঠিক অর্থেই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এবং চিন্তা এবং বাস্তবায়নের পথের বাধা, কিন্তু ঐতিহাসিকভাবে তার যে অর্জন খেয়াল করেন তখনই কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মার্শাল প্ল্যান করেছে ইউরোপের জন্য। তার মানে হচ্ছে যে প্রতিটি ইউরোপের নাগরিক অনুভব করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পুনর্গঠনে ভূমিকা রাখছে অর্থাৎ তার উন্নয়নে ভূমিকা রাখছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই শর্তে, চার্চিলের সাথে পরিষ্কার বলেছে যে আমাদের এই কলোনিগুলো ডিকলোনাইজেশন করতে হবে। তাহলে হচ্ছে যে আপনাকে তখনই কেউ আপনার সাথে যাবে যখন হচ্ছে যে তার পাওনাটা আছে এবং তার আকাঙ্ক্ষার জায়গাটা আছে, একটা কিছু থাকতে হবে, হ্যাঁ তার আকাঙ্ক্ষার, তার জনগণের। কারণ আমি কেন যাব, কারণ আমি তো সবসময় বলবো বাংলাদেশের নাগরিক হিসেবে, যদিও আমরা কোনোভাবেই উগ্র জাতীয়তাবাদী নই, আমরা আন্তর্জাতিকের বাদী এবং পরনির্ভরশীলতাবাদী, এবং সেই জন্যেই বহু মাতৃকতার এবং বহুপাক্ষিকতার পর পক্ষপাতী। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটা গেলে তো তার রাষ্ট্র জানতে হবে যে আমার ভূকৌশলগত স্বকীয়তা আছে কিনা। তাহলে আমরা লক্ষ্য করেছি যে আমেরিকা প্রথম নীতি বা তার আগের নীতির মধ্যে যেমন এক ধরনের আপনার সহিংসতা যুদ্ধংদেহিতা ছিল, এবং তার ফলে আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি কাজ করে। তাহলে অনুপস্থিতি আপনার প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতামূলক বা যুদ্ধংদেহী মনোভাব থেকে আমি মনে করি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সাংবিধানিক কায়দায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নর্মস, যেটা এক সংবিধান আছে কিন্তু নর্মস আছে, যেমন দেখেন নির্বাচনটা কাজ করলো কেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট আপনার কমান্ডার ইন চিফও বটে, কিন্তু
তার কমান্ডার বলছে যে আমি হচ্ছে সংবিধান শপথ করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আপনার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যিনি অ্যাটর্নি জেনারেল তাকে ফায়ার করতে পারেন, চাকরি থেকে চাকরিচ্যুত করতে পারেন, কিন্তু সে বলছে যে নির্বাচন যথাযথ হয়েছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের এর আপনার যে নির্বাচনের যে যারা পরিচালনা করেন তারা কিন্তু দুই পক্ষেরই লোকজন থাকেন। তাহলে অর্থাৎ হচ্ছে যে একদিকে হচ্ছে যে তার আনুষ্ঠানিক প্রতিষ্ঠান, অন্যদিকে তার অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান। যদি সেটার থেকে হয়, আমার কাছে মনে হয় যে অতীতের এই যারা এমনকি ওবামা প্রশাসনের অবশ্যই সেনেট অনেক রকমের বাধা বিপত্তি করেছে, কিন্তু তারা আসলে এই সহিংসতা, যুদ্ধংদেহিতা, শত্রুতাময় এগুলোর কারণে এগুলোর কারণেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছিল। তাহলে আমাদের যদি ভর কেন্দ্র পরিবর্তন হয় এশিয়ায়, তাহলে তিনটা স্বার্থ আমরা দেখতে চাই। প্রথম স্বার্থ হচ্ছে যে আপনার এখানকার অধিকাংশ রাষ্ট্রের একটা উন্নয়ন আকাঙ্ক্ষা আছে, তাহলে তার আসলে মার্শাল প্ল্যান এশিয়ার জন্য প্ল্যানটা কি পরিষ্কার দেখতে হবে, যে আমি আসলে আমার উপরে রেখা, অর্থাৎ আমি স্বল্পোন্নত দেশের যদি থাকি তাহলে উন্নয়নশীল দেশে হতে চাই, তারপরে উন্নত দেশ হতে চাই, তাহলে আমার সেই রেখাটা কি, তাহলে উন্নয়ন পরিকল্পনাটা কি, মার্শাল প্ল্যান যদি থাকে তাহলে এশিয়ার মার্শাল প্ল্যানটা কি, প্রথম দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেটা আমি একমত ওনার সাথে, সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন অ্যান্ড হেজিং, অর্থাৎ চীনের সাথে কিন্তু আপনার সব জায়গায় আপনি, সেটা হচ্ছে যে নিরাপত্তা পরিষদ বলুন আর সেটা হচ্ছে যে ব্যবসা বলুন, সেটা আপনার অন্য জায়গায়, তাহলে আপনি কোন কিভাবে তাকে অ্যাকোমোডেট করবেন এবং হেজিং করবেন। কোনো মতেই এই প্রতিদ্বন্দ্বিতামূলক বা অ্যাডভার্সারিয়াল এই চিন্তা হবে না, তাহলে সেটাও আমাকে একটা বার্তা বরণ দিতে হবে। তৃতীয় হচ্ছে যে আমরা কোনো মতেই দেখতে চাই না এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটা আপনার এক ধরনের এর টেনশনের মধ্যে থাকুক অথবা স্ট্রেসের মধ্যে থাকুক, তার মানে শান্তির। তাহলে তিনটা যদি পর্যায়ে দেখেন, সেই যদি নীতি হয়, যেমন আগে আপনাকে কি বলেছে ট্রাম্পের আমলে, বলছে যে আমরা একটা রুল বেসড আপনার একটা সিস্টেম দেখতে চাই, এটা তো কিছু হলো না, এর প্রতিষ্ঠান কি, ন্যাটো আছে বা অন্যান্য প্রতিষ্ঠান কি, তাহলে এই যদি আমি জাস্ট বললাম আরও চিন্তা করা যেতে পারে, এই তিনটা যদি আমার অবজেক্টিভ হয় তাহলে সেই অনুযায়ী আমাকে প্রতিষ্ঠান করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে এইটা পরিষ্কার করতে হবে যে তার যদি কথা হয় হচ্ছে যে উদাহরণ দিয়ে, তাহলে সেই অনুযায়ী তাকে উন্নয়ন আকাঙ্ক্ষা, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা, শান্তির আকাঙ্ক্ষা এবং আপনার আর একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের আকাঙ্ক্ষা, অর্থাৎ হচ্ছে যে সেটাই তো আপনার বহুপাক্ষিকতার দিকে যাবে, এটা হচ্ছে যে একটা। আর একটা আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এসেছে এই বিতর্ক করা দরকার এবং এই বিতর্কটা হওয়া দরকার সবার মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, যেহেতু সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার আসলে কার্যক্রমটা কীরকম হবে এবং এই কার্যক্রমের কিন্তু কোনো ধরা বাঁধা ব্যবস্থা, কার্যক্রম বলতে আমি আসছি সেটা হচ্ছে যে আপনার আমার কি দক্ষিণ এশিয়াকে পুরোভাবে দেখব না আসলে আমার গুরুত্ব অনুযায়ী এবং বিষয় অনুযায়ী দেখব, অর্থাৎ হচ্ছে যে আপনার নীতিকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন। এখন আমরা যখন দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু আফগানিস্তান বিষয়ক করা হয়েছে, তাহলে আপনার দক্ষিণ এশিয়ার যে চ্যালেঞ্জ, আমার কাছে মনে হয় যে এশিয়া প্রথম চ্যালেঞ্জ এবং সেইখানে তার নীতির পরিবর্তন করতে হবে এবং নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের পরিবর্তন করতে হবে এবং কার্যক্রমের পরিবর্তন করতে হবে। ঠিক একই কায়দায় দক্ষিণ এশিয়াকে যে কায়দায়, অর্থাৎ তার স্ট্রাকচার, তার প্রিন্সিপল, তার নীতি কাঠামো, তার আর স্ট্রাকচার যেভাবে প্রতিষ্ঠানটা কাজ করে, সেটা স্টেট ডিপার্টমেন্ট হোক, সেটা ডিফেন্স ডিপার্টমেন্ট হোক, সেটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হোক, সেখানেও কিন্তু চিন্তা করতে হবে যে ভারতের প্রতি তার নীতি কীরকম হবে। অবশ্যই ভারত একটা সবচেয়ে বড় বাজার এবং সাথে সাথে হচ্ছে যে ভারতের এর সাথে তার ভূকৌশলগত প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথেও আপনাকে চিন্তা করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি তার এই নেতৃত্ব বজায় রাখতে হয় তাহলে বাংলাদেশের সাথে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সাথে, নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে,
মালদ্বীপের সাথে তার সম্পর্ক, ভুটানের সাথে তার সম্পর্ক কি হবে? তাহলে কি ইন্ডিয়া কি ডেস্ক কি আলাদা হবে, না ইন্ডিয়া ডেস্ক আর হচ্ছে দক্ষিণ এশিয়ার ডেস্ক একরকম হবে, না কিরকম হবে? এবং সেই ক্ষেত্রে দেখার বিষয় কি, সেই ক্ষেত্রে কূটনীতির বিষয়টা কি, অর্থাৎ বড় রকমের তাকে চিন্তা করতে হবে। কারণ চিন্তাটা যদি না করে তাহলে কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে কথা আমাদেরকে পরিষ্কার করে বলতে হবে, এবং সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রেও তাই সত্যি, সেটা হচ্ছে যে আপনি কিন্তু পুরো ভূকৌশলগত ব্যাপারটা হচ্ছে যেমন অর্থনীতির মধ্যে, তেমনি হচ্ছে সফট পাওয়ারের মধ্যে। তো সেইখানে আমেরিকার একটা সফট পাওয়ারের জায়গা আছে, সেই সফট পাওয়ারটাকে তার শিক্ষা, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, এবং তাকে কিন্তু নতুন, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, নতুন কিছু না, বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নতুন কতকগুলো অনুষদের ক্ষেত্রে, যেমন সেটা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলেন, বা ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ বলেন, বা ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বলেন, বা ইনস্টিটিউশন অফ স্ট্র্যাটেজি, তার মানে অথবা ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, তার মানে তার যে ইউএসএআইডির যে তার যে ই, অর্থাৎ এটাকে কোনো মতে চ্যারিটি নিতে নেওয়া যাবে না। অর্থাৎ হচ্ছে যে সমতার মর্যাদার সাথে দেখে এবং সেটার মাধ্যমে তার মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষার সাথে যোগ করা, অর্থাৎ প্রতিটি মানুষ বুঝতে পারে যে এখানে যোগ হচ্ছে। এবং কোনো মানুষই কিন্তু কখনোই গ্রহণ করবে না যখন সেই তারা বুঝবে যে কারোর চোখে দিয়ে দেখা হয়। এটা আমি মনে করি না কারোর চোখে দিয়ে দেখা হয়, কিন্তু যারা বলেন তার মানে এক ধরনের পাবলিক পারসেপশন আছে। এবং চীনের সাথে কোনো মতেই শত্রুতার দৃষ্টিতে গেলে বাংলাদেশ তো মানবে না, কারণ বাংলাদেশ দেখবে হচ্ছে যে সে উত্তরেও ব্যবসা করতে চায়, দক্ষিণেও ব্যবসা করতে চায়, পূর্বেও চায়, পশ্চিমেও চায়। তো সেই দিকেই আমার দিকে মানে তার মানে ওর প্রচুর পরিমাণে চিন্তা করা দরকার এশিয়া এবং দক্ষিণ এশিয়া, এবং সেখানে নীতি প্রতিষ্ঠান কাঠামো এবং তার সাথে প্রফেসর আলী রাজ, আবারও একই প্রসঙ্গে আপনার কাছে যাচ্ছি, আপনার আপনি শুনছিলেন এবং সেই সঙ্গে আমি একটু যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, মধ্যপ্রাচ্য নীতিতে কি ধরনের, কারণ মধ্যপ্রাচ্য গোটা পৃথিবীকে টালমাটাল করে রাখে, এক ধরনের অস্থির করে রাখে, সো সেখানটাতে নীতিতে তেমন কোনো নতুন কিছু পাওয়া যাবে কি না? আমি আপনি প্রশ্নটা না তুললেও আমি এই প্রসঙ্গটাতে আসতাম যে আমরা লক্ষ্য করে দেখুন, যেহেতু আমাদের আলোচনাটা দক্ষিণ এশিয়া এবং এশিয়া কেন্দ্রিক হয়েছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে এখন মানে অর্থনীতি এবং ভূ রাজনৈতিক বিভিন্ন বিবেচনায় কৌশলগত কারণে এশিয়ার গুরুত্ব বেড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে আলাদা করে এশিয়ার যেমন নীতি তৈরি হবে তাকে কিন্তু অন্য জায়গায়ও দৃষ্টি দিতে হবে, তাই না? তাকে দিতে হবে ইউরোপের সাথে তার মানে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা করা, এক অর্থে সহজ, কারণ এটা অনেক পুরনো অ্যালায়েন্স। সেখানে আবার রাশিয়া একটা প্রশ্ন থেকে যাবে যে রাশিয়ার প্রশ্নে ইউরোপের বিভিন্ন রকম অবস্থান আছে এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা হবে। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সময় কি হয়েছে, একটা বড় রকমের ভুল ধারণা আছে বাংলাদেশের অনেকের আছে, বাংলাদেশের বাইরেও আছে, মিস্টার ট্রাম্প যুদ্ধ করেননি অতএব তিনি খুব শান্তিপ্রিয় লোক ছিলেন, এটা তিনি সে ফলো করে বলেছেন যথেষ্ট জামা আমার সময় যুদ্ধ হয়, মিথ্যে কথাই বলেছেন, সব তো এখন বিশ্বাস করা খুব মুশকিল, মানে এখন ওনার একটা কথা বিশ্বাস করলে আপনি এগুলো বিশ্বাস করা নিয়ে সমস্যা তৈরি হয়ে যায়। তো প্রশ্নটা হচ্ছে যে যুদ্ধ করার যে উপকরণগুলো তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, যেমন ধরুন ইরানের থেকে চুক্তি থেকে বেরিয়ে এসে যে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে, এটা ওই অঞ্চলে ক্ষমতা ভারসাম্য, বিশেষ করে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের যেখানে একটা প্রতিযোগিতা আছে সৌদি আরব, তুরস্ক এবং ইরানের মধ্যে, তাই তো? এবং যে ক্ষেত্রে রাশিয়ার এক ধরনের উপস্থিতি তৈরি হয়েছে, চীন এক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনি যদি কাসেম সোলাইমানির হত্যার ঘটনাটা দেখুন, আমি কাসেম সোলাইমানিকে বীর বলে মনে করি না, মনে করার কোনো কারণ নেই, কিন্তু তাতে যুক্তরাষ্ট্রকে এই ক্ষমতা দেয় না যে এইরকম ভাবে আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে আপনি একটা হত্যাকাণ্ড ঘটাতে পারেন এবং তার জন্য কৃতিত্ব নিতে পারেন। সেক্ষেত্রে ইরান অত্যন্ত রেস্ট্রেইন প্রকাশ দেখিয়েছে, যদি না দেখাতো তাহলে কিন্তু একটা যুদ্ধ হতেই পারতো, তাই না? আপনি যুদ্ধের উপকরণটা তৈরি করেছেন,
মধ্যপ্রাচ্যে যেই পরিমাণ অস্ত্র বিক্রি করা হয়েছে, যেভাবে সম্পর্কগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি করা হয়েছে, ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য যেভাবে অন্য দেশগুলোর উপর চাপ তৈরি করে তাদের কাছে অস্ত্র বিক্রির বিনিময়ের মাধ্যমে ইসরায়েলের স্বীকৃতি আদায় করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার চুক্তি হয়নি, চুক্তি হয়েছে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলো, কিন্তু চাপটা যে হোয়াইট হাউস থেকে এসছে সেটা তো আমরা জানি, এবং তার পিছনে যে বাণিজ্যিক বিবেচনা কাজ করেছে সেটাও আমরা জানি। এই যে বাণিজ্যিক বিবেচনা, ট্রানজ্যাকশনাল ডিপ্লোম্যাসি করতে গিয়ে যে ইনস্টেবিলিটি তৈরি করা হয়েছে সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। ইয়েমেনের যুদ্ধ তো সৌদি আরবের পক্ষে করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত অবারিতভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্র সেখানে গিয়ে হাজির হচ্ছে, তাহলে এর মধ্যে শান্তি দেখতে পাচ্ছেন কোথায়? আপনি গ্লোবালি অন্যগুলির বিবেচনাই বাদ দেন, মানে প্যারিস ক্লাইমেট ট্রিটি থেকে তো উইথড্রলের কারণে যে যে সমস্ত কনসিকোয়েন্স হয়, একেবারে সিকিউরিটি কনসার্ন তৈরি হয়, সেগুলির কথা বাদ দিন। তো এখন আপনি মধ্যপ্রাচ্যের কথা বলছেন, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এই বিবেচনাগুলো রাখুন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির একটা বড় রকমের মানে বিপদ হচ্ছে যে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আছে, ইসরায়েলের ব্যাপারে যে ধরনের নীতি নেওয়া হয় অন্যদের ক্ষেত্রে নেওয়া হয় না। এখন ট্রাম্প প্রশাসনের সময় যেগুলো যে কাণ্ডটা করা হয়েছে সেটা হচ্ছে ইসরায়েলের স্বার্থের প্রাধান্য এতটাই হয়েছে যে এমনকি প্রিটেনশনটাও আর থাকেনি, এমনকি প্রিটেনশনটাও থাকেনি। প্রিটেনশন থাকা ভালো কি খারাপ আপনি ওই বিতর্কে যেতে পারেন, কিন্তু প্রিটেনশনটা থাকেনি। এই চাপগুলি তৈরি করার কারণে মিডল ইস্টে এক ধরনের ইনস্টেবিলিটি, এমনিতেই তো এটা একটা আনস্টেবল এরিয়া, তার মধ্যে অ্যাডেড ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। এই অ্যাডেড ইনস্টেবিলিটিটা মোকাবেলা করতে হবে, ট্রাম্প প্রশাসনের এই সমস্ত পদক্ষেপকে সহজেই উল্টে দেওয়া বাইডেনের জন্য খুব কঠিন হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, জেরুসালামে যুক্তরাষ্ট্রের দূতাবাস নেওয়া হয়েছে আগে তেল আভিভ থেকে, তাই তো? নেওয়া যত সহজ এটা ফেরানো কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন, তা তো বটে, খুবই কঠিন, খুবই কঠিন কাজ হবে। নেওয়ার সময় একটা এক্সিকিউটিভ অর্ডার ইজ সাফিসিয়েন্ট, কিন্তু আপনি যখন এটা রিটার্ন করবেন তার মধ্যে একটা মেসেজ আছে, এবং এই মেসেজটা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে এস্টাবলিশমেন্ট ইসরায়েলকে এই মেসেজ দেওয়ার জন্য রেডি নয়। এখন আপনি বলতে পারেন সেটাকে ভালো না খারাপ, আমি মনে করি খারাপ, কিন্তু আমার মনে করার চেয়ে বড় কথা হচ্ছে যে ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ড হচ্ছে তাই। তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এটা একটা ছোট উদাহরণ দিলাম। এই যে এই এই ইনস্টেবিলিটির জায়গাটা যেভাবে তৈরি করেছে ট্রাম্প প্রশাসন, যেটা কন্ট্রিবিউট করেছে, সেই জায়গায় বাইডেন প্রশাসন কিভাবে মোকাবেলা করবে? মোকাবেলা করতে হলে আমার বিবেচনাটা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে ইরানের সাথে মাল্টাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে আবার যাওয়া। কারণটা কি জানেন, মাল্টাই অ্যারেঞ্জমেন্টে আপনি ইউরোপিয়ানদের সাপোর্টটা পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে সৌদি আরবের সঙ্গে যেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে এবং যে ধরনের রিলেশনশিপ গত 4 বছর তৈরি করা হচ্ছে, সেখান থেকে ব্রেকআওয়ে করতে হবে। ব্রেকআওয়েটা করার উপায় কি? ব্রেকআওয়েটা করার উপায় হচ্ছে একটা সুবিধার জায়গা যেটা যুক্তরাষ্ট্র আছে এখন, সেটা হচ্ছে মিডল ইস্টের উপর অয়েল ডিপেন্ডেন্সিটা নাই এখন। তাহলে কি হচ্ছে যে তাহলে অন্যরকম রিলেশনশিপ তৈরি করা যায়। অন্যরকম রিলেশনশিপ তৈরি করতে হলে ওইখানে যেই ট্রাইপার্টাইট, যেই পাওয়ার কন্টেস্টেশনটা আছে সৌদি আরব, তুরস্ক এবং ইসে আপনার ইরান, সেই ব্যালেন্সটার জন্য তাকে আলোচনাটা করতে হবে। তুরস্ককে দরকার, কারণ হচ্ছে যে আপনি সিরিয়া এবং ইরাক পরিস্থিতি, বিশেষত সিরিয়া পরিস্থিতির কারণে, কিন্তু তুরস্কের যেহেতু আবার এক ধরনের আনডেমোক্রেটিক অথরিটেরিয়ান ব্যাপার আছে, যেটা আবার মিস্টার ট্রাম্প খুব পছন্দ করতেন, তাই না? অথরিটেরিয়ানিজম এটা মানে যে কোনো দেশেই হোক না কেন উনি পছন্দ করতেন। তো এখন যেহেতু আপনি একদিকে ডেমোক্রেসির কথা বলবেন, তুরস্কের মধ্যে এক ধরনের অথরিটেরিয়ান টেন্ডেন্সি আছে, তুরস্ককে আপনার প্রয়োজন ওই অঞ্চলে ব্যালেন্সটা তৈরি করার জন্য। ইরানের এক ধরনের অথরিটেরিয়ান আছে, কিন্তু ইরানকে আপনার দরকার ওইখানকার স্টেবিলিটির জন্য, ইরানের সঙ্গে এক ধরনের মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে যেতে হবে। আবার আপনার সৌদিদের সঙ্গে আপনি মানে বাণিজ্যিক কারণে এবং বিভিন্ন ঐতিহাসিক কারণে একটু সখ্য রাখছেন, তার মধ্যে আছে মাঝখানে বসে আছে ইসরায়েল। এই ব্যালেন্সটাতে অতীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বড় রকমের মানে ভুল, ভ্রান্তি, ইচ্ছাকৃত ভুল, মিসস্টেপিং,
এবং ডেলিভারেটলি সে ডাবল স্ট্যান্ডার্ড সবই করেছে। এক প্রশাসনে চার বছরের মধ্যে এক বছরের মধ্যে থেকে বেরিয়ে আসা যাবে তা আমি মনে করি না, কিন্তু রিভ্যাম্প করার, রিভিউ করার সুযোগটা আছে এবং সেটার ফার্স্ট স্টেপ ইরান, ইরানের সঙ্গে বেটার রিলেশনশিপ স্ট্যাবলিশ করা। আমি ওই জায়গাটায় দেখতে আশা করি যে ওই স্টেপটা নেওয়া হবে, দ্যাট উড বি দ্য ইন্ডিকেশন যে হচ্ছে কি হচ্ছে না। আমাদের আমাদের আসলে বাইডেনকে, প্রশাসনকে একটাই বার্তা দিতে হবে, সেটা হচ্ছে যে অতীতের যে যুদ্ধন্দেহী পরিস্থিতির থেকে উত্তরণ ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তার যে সংবিধানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে যাওয়া, অর্থাৎ হচ্ছে যে উদাহরণ নিজে তৈরি করতে হবে। যেমন ঠিক এই পশ্চিম এশিয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে যে চারটা পন্থা আছে, একটা হচ্ছে ইরান, ইসরায়েল, সৌদি আরব এবং তুরস্ক, এইটার ভারসাম্য কিভাবে আনবে সেটা জরুরি। তবে আর একটা হয়তো আপনি তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি কারণে উনি হয়তো বলতে ই করেছেন যে তুরস্কের ক্ষেত্রে একটা আর একটা নতুন ঘটনা ঘটবে। সেই ঘটনাটা হচ্ছে যে ট্রিটি অফ লুজান শেষ হয়ে যাবে, মানে 100 বছর আন্তর্জাতিকভাবে থাকলে সেটা, তাহলে তখন আর একটা পরিস্থিতি তৈরি হবে। তার মানে হচ্ছে যে দুটো কাজ যদি না করেন তারা, তাহলে কিন্তু সংকটের যে আগুন, এটা হচ্ছে কি আগুনটা জ্বলছে, যুদ্ধ কিন্তু আগুনের একটা বহিঃপ্রকাশ। কিন্তু আপনি যদি সবসময় নিজের মধ্যে আগুন জ্বলা, যেটা মধ্যপ্রাচ্যে সবসময় আগুন জ্বলছে, কারণ সেটা তাদের নিজস্ব সৃষ্টি, কারণ ওই ধরনের আপনার স্বৈরাচারী শাসকগুলোর থাকার জন্যও একটা চেষ্টা আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ওদের অভ্যন্তরীণ শক্তি কিন্তু এই সংকটের আগুন তৈরিতে বড় রকমের ভূমিকা রাখে। কিন্তু তার সাথে সাথে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কিভাবে তারা ভারসাম্য বজায় রাখবে, অর্থাৎ যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে ইসরায়েলের, যেটা ওবামা শুরু করেছিলেন কথার কথার মধ্যে আছে কিন্তু সেটা কখনো বাস্তবায়িত হয়নি, অর্থাৎ হচ্ছে যে এখানেও কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বলে যে সবার জন্য সমান অধিকার। ইসরায়েলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেই রাষ্ট্র, সে একমাত্র রাষ্ট্র এখন আছে যে রাষ্ট্র সবার জন্য সমান অধিকার স্বীকার করে না, এটাই কিন্তু বুঝার, যেটা দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে কি ছিল। তাহলে হচ্ছে সবার জন্য সমান অধিকার, অর্থাৎ হচ্ছে যে এটাই কিন্তু পন্থা। এবং আমরা মনে করি এবং আমরা আশা করি যে আমরা একটা বহুপাক্ষিকতার দিকে যাব, এবং আমরা এও আশা করি যে আমরা এমন একটা দেশের দিকে যাব না বা এমন পরিস্থিতির দিকে যাব না যেটা আবার পূর্বের সেই আপনার স্নায়ুযুদ্ধের কালের কথা মনে করিয়ে দেয়। আমরা দেখব এবং নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং প্রফেসর আলী রিয়াজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার এবং তার ভবিষ্যৎ নিয়ে। দুই অতিথি একমত যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এবং বর্তমান প্রেসিডেন্ট যে মধ্যপন্থা বা ভারসাম্যের নীতি নিয়ে চলছেন এখন পর্যন্ত, যেটি মনে হচ্ছে সেই ধারাটা অব্যাহত থাকবে শেষ পর্যন্ত, অনেক চ্যালেঞ্জেসও আছে তার সামনে, তাদের সামনে সেটিও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। চায়না একটা সবচেয়ে বড় প্রতিপক্ষ এই মুহূর্তে নানান বিবেচনায়, এবং অর্থনৈতিকভাবে চায়না এগিয়েও যাচ্ছে সেটিও মাথায় বিবেচনায় রাখতে হবে। দুজনেই মনে করেন যে যুদ্ধ ভাব, সহিংসতা এগুলো দিয়ে আসলে চলবে না, চায়নার সঙ্গে এক ধরনের এনগেজমেন্টও তার তৈরি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটা পরিষ্কার যে চায়নার সঙ্গে তার তো এক ধরনের আদর্শিক দ্বন্দ্ব বা বৈরিতা বা পার্থক্য আছে, সেই ধারাটা অব্যাহত রাখতে হবে, এই আদর্শিক লড়াইটাও আসলে চালিয়ে যেতে হবে, এবং সেটি অন্যান্য বৈশ্বিকভাবে অন্যান্য অঞ্চলের উপরে অন্যান্য দেশের প্রতি তার যে প্রভাব, সেই প্রভাব বলয় বা প্রভাব শক্তি কতটা বজায় রাখতে পারবে, কে কতটা বেশি বজায় রাখতে পারবে, সেই লড়াইটা তো অব্যাহত থাকবে। সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থনৈতিক বিবেচনাটাকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ছোট ছোট অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর ক্ষেত্রে। কিন্তু শুধু অর্থনৈতিক বিবেচনা দিয়ে হবে না, সম্পর্কের অন্যান্য মাত্রাগুলোও খুঁজে বের করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবং সেখানটাতে ওনারা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির যে জায়গা, তার যে কনস্টিটিউশনাল পলিটিক্স, তার যে আদর্শিক অবস্থান,
সেই জায়গাটাতে তারা যদি অ্যাসার্ট করেন মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশে যেখানে কর্তৃত্ববাদী শাসন আছে, যেখানে এখন আয়তান্ত্রিক শাসন আছে বা যেখানে গণতন্ত্রহীনতা আছে, সেখানে যে গণতন্ত্র, লিবার্টি, ফ্রিডম বা মানবিক মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই জায়গাগুলোকে যদি তারা বিভিন্ন দেশে অ্যাসার্ট করেন এবং সেটি হয়তো তাদের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, মানুষের যে শ্রদ্ধা মার্কিন যুক্তরাষ্ট্রের সেটি আরও বাড়বে বলে মনে করেন। মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেসি কনফারেন্সের কথা বলেছেন গ্লোবাল লিডারদের নিয়ে, সেটি হয়তো একটা বার্তা সেখান থেকে হয়তো তিনি দেবার চেষ্টা করবেন এবং সেটি হয়তো পৃথিবীর নিপীড়িত অঞ্চল যেসব দেশ আছে বা নিপীড়িত মানুষ আছে তাদের জন্য খানিকটা কল্যাণকর হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।